আমার শ্রী, আমার লক্ষ্মী, আপনাকে কি অভিশাপ দিয়েছিল? লক্ষ্মী কখনো ব্রাহ্মণদের সহায় হবে না। এবার মনে করে দেখুন, সেই অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি বরদান চেয়েছিলেন আপনি? আমি চাই যে দেবী লক্ষ্মী যেন আমার গৃহে আমার কন্যা রূপে জন্ম নেন। তথাস্তু ভৃগু। আপনার বরদানকে আমি সম্মান করেছিলাম এবং আশীর্বাদ রূপে একজন কন্যা রূপে আমার ভার্গবীকে, আমার লক্ষ্মীকে আপনার হাতে সঁপে দিয়েছিলাম। আর সেই লক্ষ্মীকেই নারায়ণের থেকে দূরে করে দিতে চাইছিলেন আপনি নিজের স্বার্থের কারণে। ছোটবেলা থেকে এই কঠোর বাঁধনে বেঁধে দিয়েছিলেন আপনি ওকে, যাতে ও কোনোদিনও আপনাকে ছেড়ে না যায়। বাবার থেকে পরামর্শ নিতে হয়, ওনাকে প্রশ্ন করতে নেই, তুমি কোথাও যাবে না। আপনি নিজেই এই কথাটা কিভাবে ভুলে গেলেন ঋষি ভৃগু? যেইভাবে এই সংসারে কখনো ধন এক জায়গায় স্থির হয়ে থাকে না, ঠিক সেইভাবেই ধন সম্পদের দেবী লক্ষ্মীও স্থির হয়ে থাকেন না। উনিও ধারার মতোই প্রবাহমান হন। একজন মহর্ষি হয়েও এই বিষয়টা আপনি মনে রাখতে পারলেন না। এই ব্রহ্মাণ্ডে যদি এমন কোনো স্থান থেকে থাকে যা লক্ষ্মীর প্রিয়, যেখানে সে বাস করে, তাহলে সেটা নারায়ণের হৃদয়। সেই লক্ষ্মীকেই তার নারায়ণের থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করলেন আপনি। স্বার্থ এবং অহংকারের এই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়লেন। আজ দেবী লক্ষ্মীর এই অভিশাপ যা ফলপ্রসূ হয়েছে, তার কারণ কি ঋষি ভৃগু? আপনার সেই কর্ম, আপনারই কর্মের সেই জাল ছিল যার কারণে শ্রীয়ের ওই অভিশাপ আজ ফলপ্রসূ হয়েছে ঋষি ভৃগু। আপনি চিরকাল এই বিষয়টা নিয়ে ভয় পেয়েছেন। আপনি কখনো এটা চাননি যে ব্রাহ্মণ সমাজ শ্রীহীন হয়ে পড়ুক, আর আজ সেটাই হলো। নিজের চারিদিকে তাকিয়ে দেখুন, শ্রীহীন হয়ে পড়ার অর্থ কি ঋষি ভৃগু? দেখুন আজ সত্যটা কি। ঠিক বলেছেন আপনি, এ হলো আমার কর্মফল, যার জন্য দেবী লক্ষ্মীর অভিশাপ ফলপ্রসূ হয়েছে। আর সেই জন্যই আমার কন্যা ভার্গবী, আমার লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে। আমি চিরকালে নিজেকে বুঝিয়ে এসেছি যে আমি যদি ভার্গবীকে বেঁধে রাখি, তাহলে সমগ্র ব্রাহ্মণ সমাজ কখনো শ্রীহীন হবে না, চিরকাল ঐশ্বর্য অক্ষুণ্ণ থাকবে। কিন্তু সত্য এটাই হলো যে আমি
স্বার্থপরের মতো কাজ করেছি। আমি চেয়েছিলাম আমার জীবনে যেন এমন দিন কখনো না আসে যেদিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ ওনার সান্নিধ্য আমার জীবনে না থাকে। ভুল করে ফেলেছি আমি, এ শুধু ভুল নয় বরং পাপ করে ফেলেছি। আমি এই পাপের প্রায়শ্চিত করতে চাই নারায়ণ, আমাকে বলুন আমাকে কি করতে হবে, আমাকে শাস্তি দিন নারায়ণ, আমাকে শাস্তি দিন। আপনি যা বলবেন আমি করতে প্রস্তুত, কিন্তু আমাকে শাস্তি দিন নারায়ণ। একজন পিতার কাছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে যে তার জন্য তার মেয়ের চোখে জল এসেছে, নিজের কন্যাকেই যন্ত্রণা পেতে দেখবেন, তাও নিজের কর্মের কারণে। ভার্গবী যে পথ আজ বেছে নিয়েছে তা একেবারেই সহজ নয় ঋষি ভৃগু, আর এবার নিজের মেয়েকে নিজের কর্মের জন্য দুঃখ পেতে দেখা, এটাই হবে আপনার প্রায়শ্চিত্ত। হে নারায়ণ, এই গ্রামে কেউ আমায় চিনুক বা না চিনুক, কিন্তু আপনি জানেন আমি এখানে কেন এসেছি। আমি কাউকে লুকিয়ে আসিনি, বরং সবার সামনে এটা জানিয়ে এসেছি যে আমি কখনো কোনো ব্যক্তিকে শারীরিকভাবে বিবাহ করবই না। আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন? করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই, ওপরের দিকে এগিয়ে চলি, তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়, তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না, তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন। এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে। যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান, শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে। সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধতভাবে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন, সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে। কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে। তাই সব সময় বিনম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। চলো 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 পাল্টা।